সকাল সন্ধ্যায় এই হরতালের খবর রাখছেন আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্তে, একই সাথে রাজধানীর বাইরেও খবর রাখছি আমরা। হরতালের খবর জানতে এখন আমরা চলে যাব আমাদের এক সহকর্মী মনির মিল্লাত আছেন মিরপুর এলাকায় এবং আরেক সহকর্মী আশিক মাহমুদ আছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা শুরুতেই মনির মিল্লাতের কাছে যেতে চাই মিরপুর এলাকার খবর জানতে। মনির, আমরা জানি যে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ মিরপুরের 11 নম্বরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এছাড়া আর এ পর্যন্ত মিরপুরে হরতাল নিয়ে কি কি ঘটলো? আপনি ঠিকই বলেছেন যে সকাল 8:30টার দিকে মিরপুর 11 নম্বরে ককটেল বিস্ফোরণ ঘটে এবং তার পাশাপাশি যে পল্লবী যে এলাকাটি আছে সেখানে আমরা জেনেছি যে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া সেখানে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের চেষ্টা চালায় হরতাল সমর্থকরা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনতার যে তৎপরতা, সেই তৎপরতার কারণে তারা কিন্তু সেই গাড়িটি ভাঙচুর করতে পারেনি। এছাড়া সকাল 6:30টায় মিরপুর বাংলা কলেজের সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা, কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা সেটি করতে সমর্থ হয়নি। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি যে মিরপুরের শেওড়াপাড়ায় সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তো সব মিলিয়ে এই কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই কিন্তু মিরপুরে এবং গাবতলি এলাকায় হরতাল চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে, যদিও সংখ্যায় কিছুটা কম অন্যান্য দিনের তুলনায়, কিন্তু প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। তার পাশাপাশি সড়কের আশপাশের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং সড়কে মানুষের উপস্থিতি সকালে আমরা যেমনটি দেখছি, দুপুরের এই সময়টাতে এসে কিন্তু মানুষের উপস্থিতিও আগের চেয়ে অনেকটা বেড়েছে। মনির, আপনি বলছিলেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে, এর মধ্যে মিরপুরে এবং ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে, এই বিক্ষিপ্ত কিছু ঘটনায় কোনো গ্রেফতার হয়েছে কি কেউ মিরপুর এলাকা থেকে? এখনও আসলে এইসব ঘটনার সাথে জড়িত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারেনি। সেই ককটেল বিস্ফোরণের পরে আমি যে পল্লবী এলাকাটিতে ছিলাম সেখানে আমি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সেখানে ব্যাপক অভিযান চালানো হয়েছে, যারা কারা ঘটনাটি ঘটিয়েছে তাদের আটক করার জন্যে। পাশে একটি বস ছিল, সেখানে প্রায় আধা ঘন্টা ব্যাপী একটি অভিযান পরিচালিত হয়, কিন্তু সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। একইভাবে মিরপুর বাংলা কলেজ কিংবা শেওড়াপাড়ায় যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করতে পারেনি।